রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত উড়াল সেতুর একটি লেন প্রস্তুত, খুলে দেয়া হবে শিগগিরই। দৃশ্যমান বঙ্গবন্ধু টানেলের সড়ক ডিসেম্বরে উদ্বোধন। ঈদের ছুটির পর কর্মদিবস শুরুর দ্বিতীয় দিনও ঢাকায় ফিরছেন মানুষ, আজও বাড়ি যাচ্ছেন অনেকে। পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলবাসীর স্বস্তির যাত্রা। এবং দুই দফায় ব্যর্থ হওয়ার পর অবশেষে পালিয়ে মালদ্বীপে গেলেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট, সই করে গেছেন পদত্যাগ পত্রে। 20 জুলাই নতুন নেতা নির্বাচন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দক। বিআরটি প্রকল্পের আওতায় উত্তরা হাউস বিল্ডিং থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ওভারপাসের একটি লেন এখন যান চলাচলের জন্য প্রস্তুত। কর্তৃপক্ষ বলছে এই পথে যান চলাচল শুরু হলেই টঙ্গী ব্রিজের কাজ ধরবেন তারা। সেক্ষেত্রে পুরাতন সেতু ভেঙে আগস্টেই পাইলিংয়ের কাজ শুরু করতে চান তারা। রাশেদ লিমনের রিপোর্ট। দীর্ঘদিনের দুর্ভোগের আরেক নাম যেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চলমান বিআরটি প্রকল্পের কাজের গতি বাড়ায় চলতি বছরের শুরু থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই পথে। তবে টঙ্গী ব্রিজের কাজ শুরু হওয়ায় দুর্ভোগ আবারও চরমে। ঢাকা থেকে তুরাগ পাড়ি দিতেই লেগে যায় অনেক সময়। অবশেষে শেষ বিন্দুতে দেখা দিচ্ছে আলোর রেখা। উত্তরা হাউস বিল্ডিং থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত এই বিআরটি প্রকল্পের এলিভেটেড অংশের 6 লেনের 2টি এখন পুরোপুরি প্রস্তুত, বাকি 4টিও মার্চ নাগাদ তৈরি হয়ে যাবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় হলেই খুলে দেওয়া যাবে এই লেন। ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে ট্রাফিক বর্তমান অবস্থায় তারা একটা অ্যাডিশনাল লেন যুক্ত হবে। এই জায়গায় যে ট্রাফিক কনজেশনটা হয় উপরের এলিভেটেড অংশটা এখন আমরা ওপেন করে দিলে এই এই জায়গাটার যে কনজেশন সেটা অনেক অনেকটাই কমে যাবে। একটি লেন চালু হলেও পাশাপাশি চলবে বিআরটি লেন ও বাকি আরেকটি লেনের কাজ। আবার এই উড়াল সড়কে পথ পাড়ি দেওয়ার ব্যবস্থা হলে পুরাতন টঙ্গী সেতুর বাকি অংশ ভেঙে শিগগিরই শুরু করা হবে নতুন ব্রিজের পাইলিংয়ের কাজ। ব্রিজের আমরা 10 লেনের 5 লেন আমরা এখন শেষ করছি। ব্রিজের আর 5 লেনের 3টা স্প্যান বাকি আছে। বিদ্যমান সেতু যেটা আছে ওইটা না ভাঙা পর্যন্ত ওইখানে আমরা কাজ ধরতে পারছি না। তো আমরা যে ট্রাফিকটা এখন ময়মনসিংহ থেকে ঢাকার দিকে আসতেছে যে ওল্ড ব্রিজ দিয়ে, ওইটা আমরা উপরে তুলে দিব এবং ওল্ড ব্রিজটা আমরা রিমুভ করে ওইখানে আমাদের নির্মাণ কাজ সেপ্টেম্বরের দিক থেকে আমরা পাইলিং ওখানে শুরু করব। বিআরটি সড়ক সহ পুরো প্রকল্প চালু হতে অপেক্ষা করতে হবে আসছে জুন পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে এশিয়ার সবচেয়ে দীর্ঘ নদীর নিচ দিয়ে যানবাহন চলাচলের পথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতোমধ্যে 86% কাজ শেষ হয়েছে। দ্রুত দৃশ্যমান হয়ে উঠছে টানেলের 2টি টিউবের ভেতরের সড়কের কাজ। টানেল কেন্দ্রিক সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। যত সময় যাচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অবকাঠামোগত স্থাপনা। এক প্রান্তের আলোর রশ্মি গিয়ে মিলছে অন্য পারের আলোর সঙ্গে। কাজের অগ্রগতি অনুসারে চলতি বছরের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে এশিয়ার দীর্ঘতম টানেল প্রকল্পের কাজ শেষ হচ্ছে। ইতোমধ্যে দৃশ্যমান কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেলের ভেতরে সড়ক। বর্তমানে টানেলের ভেতরে তৈরি করা হচ্ছে পিচঢালা পথ। 2 টিউবের মধ্যে লেন স্ল্যাব লাগানো সহ অভ্যন্তরীণ স্ট্রাকচারের কাজ চলছে। সেই সাথে টিউব দুটির মাধ্যমে আন্তঃসংযোগ ও সড়ক নির্মাণের কাজও অনেকটা শেষ পর্যায়ে। সমান্তালে চলছে বিদ্যুৎ সঞ্চালন ও জেনারেটরের স্থাপন, বাতাস ও অক্সিজেন সরবরাহের প্রযুক্তি স্থাপনের কাজ। এছাড়া টিউব দুটিতে মোট 19,616টি সেগমেন্ট প্রতিস্থাপন করা হয়েছে। শুধু টানেলের ভেতরের কাজ নয়, মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে থাকা 5.35 কিলোমিটার সংযোগ সড়কের কাজও অনেকটা শেষের দিকে। ডিসেম্বরের মধ্যে টানেল উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের। স্ল্যাবের উপরে আবার পেমেন্ট স্ল্যাব করতে হয় যেটার উপর দিয়ে গাড়ি যাবে। সেই আমাদের লেফট টানেলের মধ্যে লেন স্ল্যাবের কাজটা আগে সম্পন্ন হয়েছে। তো আমাদের যে টার্গেট সময় ডিসেম্বরের মধ্যে, আমরা সেই তার সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের অপেক্ষায় পতেঙ্গা পাড়ের মানুষ। পদ্মা সেতুর পরে এত বড় একটা প্রজেক্ট আমাদের এলাকাতে, আমরা অনেক গর্ববোধ করি। দক্ষিণ পাশের মানুষ, আনমরা পার্কে গহিরের মানুষ থেকে আসবে,
আমরা যাতায়াত করতে পারব। তবে টানেল নির্মাণের সাথে সাথে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা না হলে টানেলের মুখে যানজটের আশঙ্কা করছে নগর পরিকল্পনাবিদরা। এখন যে বে টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু শিল্পাঞ্চল কিলো এতে যুক্ত ছিল না, এখন যে ট্রাফিক আমাদের আছে তার থেকে আরো বহুগুণে ট্রাফিক বেড়ে যাবে। টানেলের মুখে আমাদের যে এখন যে সংযোগ সড়ক সেটাকে আমাদের এখন অবশ্যই ঢেলে সাজাতে হবে। টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। পদ্মা সেতুর পরে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের অপেক্ষা। এশিয়ার বৃহত্তম এ টানেল প্রকল্প চালু হলে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে যেমন আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, তেমনি অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে দক্ষিণ চট্টগ্রামে। কণ্ঠফুলি টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের ছুটি শেষে কর্মদিবস শুরুর দ্বিতীয় দিনও কর্মস্থলে ফিরছেন মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। কমলাপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় থেকে ছেড়ে এসে ঢাকায় 10টার দিকে প্রবেশ করেছে ট্রেন একতা এক্সপ্রেস। এই ট্রেনটি থেকে এখন থেকে আরও 5 মিনিট আগে এটি স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে থামায় আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অসংখ্য যাত্রী যেমন নেমে গন্তব্যের দিকে যাচ্ছেন, ঢাকায় কর্মস্থলের দিকে যাচ্ছেন, ঠিক একইভাবে এই ট্রেনটি কিন্তু অনেক বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই ট্রেনটিতে উঠে যাচ্ছেন নতুন করে। অর্থাৎ একদিক থেকে মানুষ ফাঁকা হয়ে ঢাকায় ফিরছেন, আবার অন্যদিক থেকে ঢাকা থেকেও মানুষ ছাড়ছেন, ঢাকা ছেড়ে মানুষ আবার গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এখানে যারা আছেন তারা, যারা ঢাকায় এই মুহূর্তে যারা যাচ্ছেন তাদের অধিকাংশ বলছেন যে তারা মূলত এখন বেড়াতে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাসায় এবং তারা আসলে ঘুরতে যাচ্ছেন, এবং অনেকের সামাজিক বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান রয়েছে, সেই সমস্ত অনুষ্ঠানে তারা অনেকে যোগ দিতে যাচ্ছেন। অনেকে বলছেন যে ঈদের সময় অনেক ভিড় থাকে, যাত্রী চাপ থাকে, তখন আসলে অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায় পরিবার পরিজন ছোট বাচ্চা তাদেরকে নিয়ে আসলে ভ্রমণ করাটা, সেই জন্য তারা এখন একটু রিল্যাক্সে যেতে চান, যে কারণে তারা এখন এই মুহূর্তে যাত্রা করছেন। অনেকে আবার বলছেন সেই সময় টিকিট আসলে পাওয়া যায়নি ট্রেনের অথবা বাসের, যে কারণে তারা এখন যাচ্ছেন। আর যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা বলছেন যে একটু স্বস্তির আশায় তারা এই মুহূর্তে ছাড়ছেন। একইভাবে যারা ঢাকায় ফিরে আসছেন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা বলছেন যে যে ট্রেনগুলো অধিক সংখ্যক যাত্রী নিয়ে ঈদের সময় যাত্রা করেছিল সেই ট্রেনগুলোতে এখন নেই বাড়তি কোনো ভিড়, বাড়তি চাপ, অথবা হচ্ছে যে গাদাগাদি ভিড়াভিড়ির মধ্যে যে এই ধরনের একটি ঝক্কি ঝামেলাপূর্ণ পরিবেশ তৈরি হয়, মোটামুটি প্রতিটি ট্রেনই আসলে ফাঁকা বলা চলে। এবং তারা বলছেন যে বেশ স্বস্তিতে তারা ঢাকায় ফিরে আসছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত 12 থেকে 13টি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে ভিড়েছে, এবং সেখানকার যে যাত্রীরা, তা সব ট্রেনের যাত্রীরা বলছেন যে ঈদের ছুটি ইতোমধ্যে শেষ, সুতরাং কর্মব্যস্ত জীবনে আবার তারা নতুন করে কর্মজীবনে প্রবেশ শুরু করতে হবে কাজ, যে কারণে তারা ঢাকায় ফিরে আসছেন। এই ফিরে আসার পথ অনেকটা নির্ঝঞ্ঝাট এবং বেশ শান্তিপূর্ণ বলছেন বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রীরা। আপনি জানেন যে উত্তরবঙ্গের সবকটি ট্রেন যাওয়ার সময়, বিশেষ করে ঈদ যাত্রার সময় সবার শিডিউল ভেঙে পড়েছিল এবং তারা উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তি কিন্তু ছিল খুবই চরমে। সেই যাত্রীরা বলছেন যে সকাল থেকে কমলাপুরে যতগুলো ট্রেন ফিরে এসেছে প্রত্যেকটি ট্রেন আসলে এখন যাত্রী দুদিনের ছুটি পেয়ে শিডিউল বিপর্যয় কাটিয়ে সবকটি ট্রেন বলা চলে এখন নতুন করে টাইমে ফিরেছে এবং শিডিউলে ফিরেছে এবং যথাসময়ে এসে উপস্থিত হয়ে যথাসময়ে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছচ্ছে। সুতরাং মানুষের স্বস্তি আছে এবং মানুষ বলছেন যে যাত্রা নির্বিঘ্ন, বিশেষ করে তাছাড়া যেই সিলেট এবং চট্টগ্রামের ট্রেন, সেই দুই অঞ্চলের ট্রেনের যাত্রী চাপ যেমন কম এবং তাদের ফিরে আসার সংখ্যাও কিন্তু কম, অর্থাৎ তারা যাচ্ছেনও কম এবং তারা ঢাকায় ফিরে আসছেন এমন লোকের সংখ্যাও কম। সব মিলিয়ে বলা চলে আজকে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেক মানুষ এবং ঢাকায় কিন্তু ফিরে আসছেন সমান সংখ্যকই বলা যায়। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফিরে মানুষের সর্বশেষ খবর। যাব মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে, সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও কিন্তু যে ঈদ
ফেরত যাত্রী যারা রয়েছেন তাদের ঢিলে ঢালা অবস্থা এবং চাপ কিন্তু পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নেই এবং আপনারা দেখছেন যে একেবারে স্বস্তিতে লোকজন কিন্তু পার হয়ে যাচ্ছে এবং এখানকার যে টোল প্লাজা রয়েছে ছয়টি টোল প্লাজায় কিন্তু খোলা রয়েছে এবং সেই টোল প্লাজাগুলো দিয়ে কিন্তু যানবাহন পার হয়ে যাচ্ছে একেবারে হালকাভাবে এবং এখানে কিন্তু লম্বা কোনো লাইনও দেখা যাচ্ছে না এদিকে কিন্তু মাও প্রান্তে চাপ আছে চাপ রয়েছে এই কারণে যে অনেকে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের লোকজন গাড়ি নিয়ে তারা পদ্মা সেতু দেখতে এসেছেন এবং পদ্মা সেতু দেখে বা পদ্মা সেতু অতিক্রম করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পর্যটন এলাকায় এবং স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন এবং তাদের মূল লক্ষ্যই কিন্তু পদ্মা সেতু দেখা এবং আপনারা দেখছেন যে এই যে টোল প্লাজার সামনে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে প্রাইভেট কার এবং কিছু কিছু বাস এবং ট্রাকের সংখ্যা কিন্তু একেবারেই কম এবং ঈদের আগের চাইতে কিন্তু ঈদের পরের চাপ মাও প্রান্ত থেকেই বেশি ছিল এবং সেভাবেই কিন্তু রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে ঈদের পরেই এবং ঈদের যে পরদিন যেটি এখানে ঘটেছে যে 32,420 যান কিন্তু রেকর্ড পরিমাণ এই মাওয়া এবং জাজিরা প্রান্ত দুই প্রান্ত দিয়ে কিন্তু পারাপার হয়েছে এবং এখানে যে ঈদে যারা আনন্দে ঘরে গিয়েছেন আবার যারা কর্মস্থলে ফিরছেন তাদের মধ্যে কিন্তু স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যারা সেতু দেখতে আসছেন সবার মধ্যে একটা উচ্ছ্বাস এবং সব কিছু মিলিয়ে পদ্মা সেতুতে কিন্তু এখন একরকম মানুষের যে দর্শন সেটি বেশিরভাগ বেড়ে গেছে এই ছিল আমার কাছে পদ্মা সেতু থেকে সব শেষ ছুটির পর ঢাকায় ফেরা মানুষের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতু জাজিরা প্রান্ত এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুই দফা ব্যর্থ হওয়ার পর গভীর রাতে দেশ ছেড়ে পালালেন লঙ্কান প্রেসিডেন্ট সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি সপরিবারে মালদ্বীপে গেছেন স্বাক্ষর করে গেছেন পদত্যাগপত্রে আজই সরে দাঁড়ানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের আগামী 20 জুলাই পার্লামেন্টে ভোটাভুটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা হবে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা আন্দোলনকারীদের দখলে প্রেসিডেন্ট ভবন এর মধ্যেই মঙ্গলবার খবর আসে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মীদের বাধার মুখে দেশ ত্যাগে ব্যর্থ হয়ে নৌবাহিনীর সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন 74 বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার স্ত্রী আকাশপথে ব্যর্থ হওয়ার পর সশস্ত্র বাহিনীর জাহাজে করে নৌপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন রাজাপাকসে তবে বিবিসি জানায় শেষ পর্যন্ত নৌপথে নয় গভীর রাতে সামরিক বিমানে করে সপরিবারে দেশ ত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শুধু তাই নয় তার ছোট ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়েছেন বলে নিশ্চিত করা হয় তবে বিভিন্ন গণমাধ্যমের খবর দেশ ছাড়লেও এরই মধ্যে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন গোতাবায়া আজ থেকে তা কার্যকর হবে বলেও জানিয়েছেন লঙ্কান পার্লামেন্টের স্পিকার এদিকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল শ্রীলঙ্কায় রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 20 জুলাই পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইচ্ছা পোষণ করেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা এরই মধ্যে তাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন বিরোধীরা সমর্থন আদায়ে প্রেমাদাসা শরিকদের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন বলে বিরোধী দলের একাধিক সূত্রে জানা গেছে শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনই পদত্যাগ করলে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন পার্লামেন্টের স্পিকার আগামী 15 জুলাই পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরুর কথা রয়েছে অন্য কর্মকার সময় সংবাদ মাদারীপুরের শিবচরে বেড়ি বাঁধের পাশে মাথা গোজা ঠাঁই হয়েছে 100 পরিবারের পদ্মা নদীতে ঘরবাড়ি হারানোর পর 6 বছরেরও বেশি সময় ধরে সেখানেই মানবেতর জীবন কাটাচ্ছেন তারা অবশ্য তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জমিসহ ঘর দেওয়ার কথা জানান জেলা প্রশাসক সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট ছবি তুলেছেন শাহাদাত আকন 65 বছরের বৃদ্ধ নুরু ব্যাপারী পরিবারের 16 জন সদস্য নিয়ে বসবাস করতেন মাদারীপুরের শিবচরের চর জানাজাত ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামে 6 বছর আগে সর্বনাশা পদ্মা কেড়ে নেয় তার বসত ভিটা পরে পদ্মা সেতু নদী শাসন প্রকল্পে নির্মিত বেড়িবাঁধের কাঁঠালবাড়ি ইউনিয়নের পাশে খুঁজে নেন নতুন ঠিকানা ভাঙার পরে আমরা বেড়িবাঁধের
পাশে আছি, আমাকে ঘর বাড়ি নেই। সরকার যদি আমাকে একটা আমাদের পরিবার ফ্যামিলি নিয়ে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিত তাহলে আমরা শান্তিতে থাকতাম। পদ্মার এই ভাঙনের শিকার মাগুরখণ্ড এলাকার দবির হোসেনও প্রত্যেক ভিটে বিলীন হয়ে গেলে কোনো মতে বেড়িবাঁধ সংলগ্ন একটি ঘর তুলে পরিবারের সদস্য ও গবাদি পশু নিয়ে কোনো মতে কাটাচ্ছেন। একই অবস্থা ভাঙ্গন কবলিত আশপাশের কয়েকশো পরিবারের। লজিতে ভাঙছে আজকে পাঁচ বছর যাবৎ। আমরা এখন বেড়িবাঁধ দিয়েছে সরকারে, হে বেড়িবাঁধের পাশে কোনো রকম হালকা বাড়িঘর কোনো রকম উড়িয়ে আমরা দিনকাল দিন যা রাত পোহায়। আমাদের ঘর বাড়ি ছিল নদীতে, ভেঙে চুরাই গেছে। আমরা এখন বেড়িবাঁধের পাশে কোনো রকম আশ্রয় আছি। জেলা প্রশাসন জানায় ভিটে মাটি হারা এসব পরিবারকে পুনর্বাসন করতে পদক্ষেপ নেওয়া হবে। নদী ভাঙনে যাদের ঘর চলে গেছে, যারা ভিটে মাটি হারা হয়েছে, তারা প্রায়োরিটি পাবে এবং তাদের জন্য আমরা ঘরগুলো করছি। গত এক যুগে পদ্মা নদী ও আড়িয়াল খা নদের ভাঙনে শিবচর চরাঞ্চলের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৮ থেকে ১০ হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। নদীতে ঘরবাড়ি হারানো পরিবারগুলো অন্য ইউনিয়নের হওয়ায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। শুধু আশ্বাসের বাণী নয়, সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে মাথা গোজার ঠাঁই দেওয়া হলে বদলে যাবে জীবনযাত্রার মান, এমনটাই প্রত্যাশা তাদের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শিগগিরই চালু হতে যাচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল। এতে খুব কম সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। হজের কার্যক্রম শেষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হাজিরা দেশে ফিরবেন। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে এখন মক্কায় অবস্থান করছেন তারা। তবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগ মুহূর্তে যারা সৌদি আরবে এসেছেন তারা মদিনায় অবস্থান করছেন। হজের মাঠে হাজিদের সেবায় বিপুল সংখ্যক সৌদি অস্থায়ী মেডিকেল টিমের সেবা ও অসংখ্য স্কাউটদের সহযোগিতায় হাজিদের এবারে হজ সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মুসল্লিরা। এত সুন্দরভাবে তারা ই করছে এজন্য আমি। শিগগিরই চালু হতে যাচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল। এতে খুব কম সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। অবকাশ যাপনে প্রিয়জনদের সাথে ঘুরে বেড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে মন চায় অনেকের, কিন্তু রাজশাহী থেকে সড়ক পথে কক্সবাজারের দূরত্ব প্রায় ৬৪০ কিলোমিটার। তাই ইচ্ছা থাকলেও দীর্ঘ ১৪ থেকে ১৫ ঘন্টা ট্রেন, বাস ও প্রাইভেট কারে ভ্রমণ করা অনেকের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের, অবশেষে পূরণ হতে যাচ্ছে রাজশাহীবাসীর দাবি। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারি একটি বিমান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার পর এই সুখবর দেন। এতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। আমরা তো নর্মালি তো গাড়িতে যাই, যদি ফ্লাইট হয় তাহলে তো সুবিধা হলো। আর কক্সবাজার ফ্লাইট হলে আমাদের সময়টা অনেকটা কমে আসবে। এখান থেকে যদি সরাসরি ফ্লাইটটা চালু হয় ডেফিনেটলি এখানকার মানুষজন অনেক উপকৃত হবে। এমন সিদ্ধান্ত পর্যটন খাতকে আরো বিকশিত করবে বলে আশা নগরবাসীর। যদি প্লেন ডিরেক্ট চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ইজি। কক্সবাজার থেকে রাজশাহীতে অনেকজন আসবে, হ্যাঁ ভালো হবে। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে সপ্তাহে একটি ফ্লাইট রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া আসার মধ্য দিয়ে এই রুটে বিমান চলাচল শুরু হবে বলে জানান রাশিক মেয়র। তো আমি ইতিমধ্যেই নভোএয়ার প্রাইভেট এয়ারলাইন্স তাদেরকে অনুরোধ করেছি এবং তারা বলেছেন তারা এটা খুবই সক্রিয়ভাবে চিন্তা করছেন এবং এটা তারা শুরু করতে চান আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে। ভ্রমণ পিপাসুদের বিমানে রাজশাহী থেকে কক্সবাজারে যেতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা ১০ মিনিট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা, এ বিষয়ে বিস্তারিত জানতে সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, যাচ্ছি তার কাছে। সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত, দেশ বিদেশ থেকে এই সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সৈকতে এবারের ঈদ উদযাপন করার জন্য হাজারো পর্যটকরা কিন্তু ভিড় জমিয়েছেন। গতকালকে থেকে আজ পর্যন্ত সমুদ্রে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে
গাড়া ভাসিয়ে বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করছেন নানা বয়সী মানুষ, শিশু কিশোররা বিভিন্ন রকমের খেলাধুলায় মেতে উঠেছেন। সমুদ্র সৈকত কুয়াকাটাতে কিন্তু এখন তিল ধরনের ঠাঁই নেই। এখানকার হোটেল মোটেলের যে মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন, গতকালকে অনেকেই কিন্তু হোটেলে সিট পায়নি, আর এক সপ্তাহ আগে ফাইভ স্টার মানের যে হোটেলগুলো আছে সেগুলো বুকিং হয়ে গেছে, আর শুধুমাত্র এখন বাকি আছে ছোটোখাটো যে হোটেলগুলো, এইগুলোতে মানুষ অবস্থান করছেন। আর নতুন করে যেসব পর্যটকরা আসছেন তারা কিন্তু সৈকতের পাশাপাশি থাকতে পারছেন না, তারা পাশের এলাকায় গিয়ে থাকছেন, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। হোটেল নৈসর্গিক সৌন্দর্যের সাথে ঈদ উদযাপন করার জন্য এখানে ছুটে এসেছেন। পর্যটন নগরী কুয়াকাটা এখন কানায় কানায় ভরে গেছে। কুয়াকাটা পর্যটন নগরী কিন্তু জোয়ার কিনতে সম্ভাবনা। কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত এবং এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতে এ কারণে এবার ঈদ উদযাপনের জন্য মানুষরা এসেছে। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়। একুশ মাস পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $40 বিলিয়ন নিচে নেমেছে। বর্তমান রিজার্ভের পরিমাণ $39.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত 6 জুলাই রিজার্ভের পরিমাণ ছিল $41.98 বিলিয়ন। এর আগে সবশেষ $40 বিলিয়নের নিচে $39.31 বিলিয়ন রিজার্ভ ছিল 2020 সালের সেপ্টেম্বর মাসে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত উড়াল সেতুর একটি লেন প্রস্তুত, খুলে দেয়া হবে শিগগিরই দৃশ্যমান বঙ্গবন্ধু টানেলের সড়ক, ডিসেম্বরে উদ্বোধন। এবং দুই দফা ব্যর্থ হওয়ার পর অবশেষে রাতের আধারে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সামরিক বাহিনীর বিমানে মালদ্বীপে গিয়ে আশ্রয়, সই করে গেছেন পদত্যাগপত্রে। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।